আজকে আমি দেখাবো ইলিশের শহর চাঁদপুর। খুবই ফেমাস একটি জায়গা, আমরা বর্তমানে চাঁদপুরকে ইলিশের শহর হিসাবেই চিনি। একমাত্র এখানেই আমরা একদম ফ্রেশ, মানে মাছ ধরা থেকে নিয়ে অন্যত্রে পাঠানো পর্যন্ত যতটুকু দেখি বা পাই সম্পূর্ণটাই ফ্রেশই পাই আমরা, যা অন্য কোথাও বা অন্য কোনো অঞ্চলে সম্ভব না। আসুন আগে আশেপাশে একটু দেখে নিই, জায়গাটা পরিচিত হই। এই ইলিশের শহরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসে ইলিশ মাছ পাইকারি কেনার জন্য। খুচরাতেও পাওয়া যায়, তবে পাইকারি কিনলে অনেক কমেই কেনা যায়। এই জায়গাটা আরেকটি নামে পরিচিত, চাঁদপুর বড় স্টেশন বা মাছঘাট। এখানে বিভিন্ন জায়গা থেকে, অনেক অঞ্চল থেকে অনেক মানুষ আসে পাইকারি ও খুচরা কেনার জন্য। এই মাঝঘাটের সাথে অস্থায়ী একটি রেল স্টেশনও রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি আজকে ইলিশের বাজারে কী অবস্থা। জেলেরা ইলিশ মাছ ধরে সরাসরি ট্রলার বা নৌকাতে করে এই বাজারে নিয়ে আসে, এখানে থেকেই সব জায়গায় পাঠানো হয় এবং সব রকম প্রক্রিয়াজাত করা হয় এখান থেকে। তো আর কথা নয়, দেখি এবার বাজারটা কি অবস্থা, কে কীভাবে কিনতেছে, কীভাবে জেলেরা মাছ আনতেছে, ট্রলার থেকে কীভাবে নামাচ্ছে, আমরা সরাসরি এখন দেখব। ধন্যবাদ। সব লাগবে না, সব লাগবে।